আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চুষি পিঠার রেসিপি। খুবই সহজভাবে পিঠার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা ইনস্ট্যান্টভাবে এই পিঠাটা তৈরি করে বাসায় খেতে পারেন। আর বিশেষ একটা উপকরণ অ্যাড করার কারণে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/8 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য কিন্তু এভাবে শক্ত অবস্থায় রয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই কিন্তু দুধের মধ্যে মিশে যাবে। আর এই নারকেল কোড়াটা অ্যাড করার কারণে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট থাকবে। ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া। এখানে আমি পোলাও চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, কারণ খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় বলেই কিন্তু পোলাও চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, যাতে করে স্মেলটা খুব ভালো আসে এবং পিঠাটা খেতে খুব মজার হয়। ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে সামান্য একটু পানির ছিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই পর্যায়ে জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে। ঠিক 5 মিনিটের মধ্যে ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা আসলে কতটা মসৃণ হয়েছে। পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য ডোটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করবে। কাইটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে কাইটা কিন্তু যথেষ্ট গরম, তারপরেও গরম থাকা অবস্থায় কিন্তু এই কাইটাকে মুথে নিতে হবে। খুব বেশি গরম লাগলে হাতে সামান্য একটু পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে মুথে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি ডোটাকে মুথে একেবারে মসৃণ করে নিয়েছি। আর এটা মুথে কিন্তু রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। শুধুমাত্র হাতটা ক্লিন করতে যতটুকু টাইম লাগবে। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য একটু ডো নিয়ে প্রথমে আগে গোল করে নিতে হবে। তারপরে 2 সাইডের অংশ হাতের তালু দিয়ে একটু চিকন করে জাস্ট এভাবে চ্যাপটা করে দিতে হবে। আসলে এগুলো কিন্তু বলে দেওয়ার কিছুই নেই, আপনারা দেখে দেখেই বুঝে নিতে পারবেন। আর পিঠাটা একটু পাতলা করে তৈরি করবেন, যাতে করে খেতে মজা হয়। আর এই পিঠাটা তৈরি করার জন্য হাতে কোনো রকম তেল ঘি এগুলো কিন্তু মাখিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। এমনিতেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। চাইলে কিন্তু আপনারা এই একই ডো দিয়ে সিমাই পিঠাটাও তৈরি করতে পারেন। শেষের দিকে আমি কয়েকটা পিঠা একটু গোলাকার করে বানিয়ে নিলাম, যাতে করে পিঠাগুলো রান্না হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমরা এই পিঠাটা রান্না করব। পিঠাটা রান্না করার জন্য চুলায় আগে থেকে 1 লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অলরেডি অনেকটাই জাল করে করে ঘন করে ফেলেছি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই চুষি পিঠাটা তৈরি করার ক্ষেত্রে দুধটা একটু ঘন করে এই পিঠাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে 1টা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো এলাচ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি হবে না, পরবর্তীতে আমরা গুড় অ্যাড করব, এই জন্য চিনিটা একটু কম দিলাম। আপনারা যদি গুড়টা অ্যাড করতে না চান, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন। এখন চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত দুধটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনিটা গলে গেলে এখানে আমি দুধের মধ্যে একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। অবশ্যই জালটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে।
দশ মিনিটের মধ্যেই পিঠাটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে নাড়াচাড়া করে দিতে হবে। পিঠাটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর নাড়াচাড়া করলে পিঠাটা ভেঙে যাবে না। আর এই পিঠাটা কিন্তু খুব বেশি একটা দুধ সোপ করবে না। তারপর চুলাটা অফ করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে ড্রাই যে গুড় অর্থাৎ বাটি যে গুড়টা থাকে সেটা আমি সামান্য একটু পানি দিয়ে চুলায় গরম করে নিয়েছি। আর গুড়টা কিন্তু চুলাটা অফ করে দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে, তা না হলে দুধটা কিন্তু আবার ছানা ছানা হয়ে যেতে পারে। এখন ঢাকনাটা দিয়ে চুলা থেকে আমি প্যানটা নামিয়ে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আপনাদেরকে পিঠাটা একটু সার্ভ করে দেখাচ্ছি। চাইলে কিন্তু আপনারা দুধের শিরার মধ্যে নারকেল কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডোতে নারকেল কোড়াটা ব্যবহার করেছি সেই জন্য এক্সট্রাভাবে আর নারকেল কোড়া ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আসলে কতটা সফট হয়েছে। খুবই ঝটপট পিঠা তৈরি করে খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চুষি পিঠার রেসিপি। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।